সবাইকে স্বাগত আমার চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইলে। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আর আজকে আমি চিকেনের এক অভিনব রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমি নতুন স্টাইলে চিকেন ভর্তা বানাবো, আর এটা তোমরা ভাত বা রুটির সাথে খেতে পারো। চিকেন ভর্তা হয়তো অনেকেই খেয়েছো, কিন্তু আমি যেই স্টাইলে বানাবো ওই স্টাইলে খেয়ে দেখবে। আমি এখানে চিকেন ভর্তায় আলু দেব, তোমরা আলু নাও দিতে পারো। আমি দুটো মিডিয়াম সাইজের আলু কেটেছি, অল্প পরিমাণ ধনিয়া পাতা, আর একটা বড় সাইজের টমেটো, আর চারটে পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো কিন্তু আমি বেশি মোটা করে কাটিনি। আর নিয়েছি আদা বাটা আর রসুন বাটা। রসুন বাটাটা কিন্তু আমি আদার থেকে একটু বেশি নিয়েছি, রসুনটা একটু বেশিই লাগবে। আর একটা আমি ডিম সেদ্ধ করে নিয়েছি, এই ডিমটা কিন্তু ভর্তায় লাগবে না, এই ডিমটা আমি লাস্টে ডেকোরেশনের জন্য নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। আর এখানে গুঁড়ো মশলার মধ্যে আছে হলুদ গুঁড়ো 2 চামচ, লঙ্কার গুঁড়ো 2 চামচ, আর নুন 2 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর একটা এলাচ, একটা ছোট দারচিনির টুকরো, আর একটা তেজপাতা। আর ওখানে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি আলুটা এখন নুন হলুদ দিয়ে ভেজে নেব। আর এটা হচ্ছে চিকেন। চিকেনের পরিমাণ ছিল 300 গ্রাম। চিকেনটা আমি নুন দিয়ে 5 মিনিটের মতন সেদ্ধ করে রেখে দিয়েছি। হাড় থেকে দেখো মাংসগুলো ছাড়িয়ে নিয়েছি এইভাবে ছোট ছোট করে। আমার কিন্তু যে চিকেনটা আমি এনেছিলাম সেটা হাড়ওয়ালা চিকেন ছিল, আমি কিন্তু বোনলেস চিকেন এখানে ইউজ করিনি, কেননা বোনলেস চিকেন অতটা ভালো লাগে না। আর এখানে দেখো পোস্ত আর মগজ দানা আছে, অনেকে কি বলো জানি না, আমি তো এটা মগজ দানাই বলি। আর পোস্ত আছে অল্প পরিমাণ, এটা আমি বেটে নেব। আর রসুন আর আদাটা আগে ভাজবো পেঁয়াজের সাথে, আর ওই মশলাটা লাস্টে দেব। চলো আলুটা নুন হলুদ দিয়ে আগে ভেজে নিই লাল লাল করে, তারপর ফিরে আসছি তোমাদের কাছে। দেখো এখানে তেল গরম হয়ে গেছে, আর তেলের মধ্যে অল্প পরিমাণ চিনি দিয়েছি, আর আলুটাও ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো চলো এখন আমি এই তেজপাতা, তারপরে গোটা গরম মশলাটা দিয়ে দেবো তেলে। আর এখানে দেখো পোস্ত আর ওই মগজদানাটা বাটা হয়ে গেছে। চলো এবার এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে তারপর রসুন তুলে দেব। পেঁয়াজ একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি রসুন দিয়ে দেব। চলো পেঁয়াজটা হালকা একটু নুন দিয়ে ভেজে নিই। দেখো পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি টমেটো কুচি আর আদাটা দিয়ে দেব, সাথে বাকি যে মশলাটা আছে এটাও দিয়ে দেব। এটা একটু ধুয়ে জল দিয়ে দেব এতে। চলো ভালো করে এটা গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরে দিয়ে রেখো। এই পেঁয়াজ রসুন ভাজার পর যে একটা সেন্ট আসে না, সেটাই যেন অন্যরকম লাগে বলো। দেখো এই জলটা দিয়ে দেব। মশলাটা আমি 2 থেকে 3 মিনিট এইভাবে রেখে দেব। মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, এবার এর মধ্যে আমি সব আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিলাম তার সাথে, এটাও দিয়ে দিলাম। এবার এটা ভালো করে নাড়বো। এইভাবে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে নাড়তে থাকবো 10 মিনিট করে। দেখো খুব সুন্দর একটা তেল বেরিয়েছে সাইড দিয়ে, আর দেখতেও ভালো লাগছে। এর মধ্যে কিন্তু কোনো আমি জল দিইনি, সেই মশলাটার মধ্যেই পুরোটা হলো। এবার এর মধ্যে আমি এই গরম মশলাটা দিয়ে দেবো, অল্প পরিমাণ দিও। চলো অল্প পরিমাণ দিলাম, আর সেই পোস্ত আর মগজিটাও দিয়ে দেবো, এর মধ্যে একটু জল দিয়ে দিয়ে দেবো। অ্যাকচুয়ালি এক হাতে ক্যামেরা ধরে আছে আর এক হাতে খুন্তি নাড়ছি, তো খুবই অসুবিধা হচ্ছে। চলো এটা জলটা দিয়ে আমি 5 মিনিট
অপেক্ষা করবো, ঠিক আছে? দাঁড়ো জলটা দিয়ে দিই। অল্প পরিমাণ যে পোস্ত আর মগজের জলটাই কিন্তু আমি এখানে ইউজ করছি, আগে কিন্তু আমি জল কোনো ইউজ করিনি। বারবার বলছি তোমরাও জলটা দিও না, তাহলে স্বাদটা খুব ভালো হবে। আর জল দিয়ে দিলে না স্বাদটা ভালো হবে না। তাছাড়া দেখো চিকেনটাও তো আমার সেদ্ধ ছিল না, আলুটাও ভাজা ছিল, তো এখানে কোনো জলের প্রশ্নই আসছে না। দেখো এবার এর মধ্যে আমি ধনে পাতা কুচিগুলো দিয়ে দেবো। আর ডিমটা, ডিমটা আমি লাস্টে ডেকোরেশন করবো, যখন সামান্য একটা ডেকোরেশন করব তো সেটার জন্য ডিমটা রেখেছি। আর অল্প ধনে পাতা দিচ্ছি, দেখো এখানে আমি বেশি ধনে পাতা দিইনি। তো চলো এটা এখন আমি 2 থেকে 3 মিনিট এই গ্যাসের ফ্লেম হাই রেখে হতে দেব। এখানে দেখো আমার রান্না কিন্তু পুরো কমপ্লিট। এবার এটা নামিয়ে ভালো করে ডেকোরেশন করে ফিরে আসছি। দেখো পুরো কমপ্লিট ডেকোরেশনও। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাড়িতে কিন্তু এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো। আর তোমাদের আগেই বলছি আলুটা কিন্তু তোমরা না চাইলেও দিতে পারো, কিন্তু আলুটা দিতেই কিন্তু এটা স্বাদটা আরও বেশি বাড়বে। তা আমার মনে হয় একটা আলু দিয়েও খেয়ে দেখো এইভাবে, তো খুব ভালো লাগবে। আর এখানে দেখো রুমালি রুটি আছে, আজকে আমরা রুমালি রুটির সাথে খাবো। ভাতের সাথেও তোমরা খেতে পারো, কিন্তু ভাতের সাথে অতটাও ঠিক ভালো লাগবে না। আমার মনে হয় রুটির সাথে খুবই ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। আর ভাতের সাথে ভালো লাগবে না এটা বলা ভুল, ভালো লাগবে, কিন্তু রুটির সাথে যতটা না স্বাদ লাগবে ভাতের সাথে অতটা লাগবে না। তাই বলবো যে রুমালি রুটি বা ঘরে বানানো আটা রুটিতেও খেতে পারো, খুব সুন্দর লাগবে এই ডিশটা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর সামনেই কিন্তু একটা নতুন ট্র্যাভেলিংয়ের ব্লগ আসছে, তো সেটার পুরো ডিটেলস আমি তোমাদের দেব খুব তাড়াতাড়ি, তো তার জন্য কিন্তু সাবস্ক্রাইবটা করে রেখো। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি আমার ব্লগটা। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।